হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরিয়া মাহেক চ্যানেল। অনেক দিন পর আপনাদের রিকোয়েস্টে একটি আমার ফ্রেন্ডের রেসিপিতে আপনাদের জন্য ম্যাজিক্যাল একটি জুস নিয়ে এসেছি। তো আমি আমার জুসটি তৈরি করতে প্রথমেই যে উপকরণটি নিচ্ছি তা হলো আনারস। আনারসকে আমি খোসা ছাড়িয়ে কিউব আকারে কেটে নিয়েছি। এরপর আমি জানিয়েছি তা হলো পুদিনা পাতা। পুদিনা পাতা ওজন কমাতে সাহায্য করে, আপনার শরীরের ফ্যাটযুক্ত ক্যালোরি সমৃদ্ধ তৈলাক্ত খাবারগুলো এড়াতে সহায়তা করে। এরপর আমার যে উপকরণটি লাগবে তা হলো আদা। আদা শরীরের অতিরিক্ত ক্যালোরি ইনটেক করতে সাহায্য করে। তারপর আমি যা নিচ্ছি তা হলো শসা। শসাতে 95% পানি এবং প্রচুর ভিটামিন এবং মিনারেলস রয়েছে। এখন আমি এখানে ব্লেন্ডার নিয়ে নিয়েছি, আমি 2 স্লাইস শসা দিয়ে দিচ্ছি। আমি এখানে খোসাটাও ব্যবহার করেছি, আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন। এরপর নিয়ে নিচ্ছি আমি কিছু পুদিনা পাতা, আর আমি এখানে আমার যে কেটে কিউব করে রাখা আনারস তার থেকে 2টা কিউব দিয়ে দিচ্ছি। আপনারা একটু বেশি খেতে চাইলেও করতে পারেন। তারপর আমি এখানে কিছুটা আদা দিয়ে দিচ্ছি। দর্শক, আমি পুরো আনারসটি কেটে ফ্রোজেন করে রেখে দিব এবং আমি এইটা প্রায় 1 সপ্তাহ 10 দিন একাধারে এই আনারস জুসটাই খাবো। তো আপনারা একটা আনারস কিনে আসলে অনেক দিন এটা ব্যবহার করতে পারবেন। তো আমি সাথে দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতো পানি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পুদিনা পাতা, তারপর আনারস, তারপরে হচ্ছে কি আমি যে যে উপকরণগুলো দিয়েছি শসা, সবগুলোই কিন্তু টিফিন বক্সে করে ফ্রিজে নর্মাল যে সাইড সেখানে রেফ্রিজারেটরে অথবা ডিপ ফ্রিজ করেও রেখে দিতে পারেন। যে আমার জুসটা তৈরি করা হয়ে গেছে, আপনারা চাইলে এখানে একটু টেস্টের জন্য যাদের অ্যাসিডিটির সমস্যা নেই ওনারা লেবু ইউজ করতে পারেন, আর এটা ছেঁকেও নিতে পারেন। তো দর্শক, এই তো তৈরি হয়ে গেল আমার সেই ম্যাজিক্যাল জুস। এখন আপনারা চাইলে এর সাথে কিছুটা হিমালয়ান পিঙ্ক সল্টও অ্যাড করে নিতে পারেন। এটা সম্পূর্ণ অপশনাল, জাস্ট টেস্ট বৃদ্ধি করবে এবং হিমালয়ান পিঙ্ক সল্টও কিন্তু আপনার বেলি ফ্যাট কমাতে সহায়তা করে। তো দর্শক, আপনারা অবশ্যই যে কোনো একটা হেলদি ডায়েটের সাথে এই জুসটা ট্রাই করবেন। আমার ফ্রেন্ড সত্যি মাত্র 3 মাসে অনেক অনেক ওজন কমিয়ে ফেলেছে। এই জুসটি আপনারা সকালে খালি পেটে খেতে পারেন এবং আপনারা চাইলে দুপুর এবং রাতের খাবারের মাঝামাঝি যে বিকালের সময়টা থাকে সেই সময়টাতেও খেতে পারেন। তবে চেষ্টা করবেন খালি পেটে খেতে, ভরা পেটে না। আনারস আপনার ওজন কমাতে সাহায্য করে কারণ এতে রয়েছে ব্রোমেলিন, যা প্রোটিন বিপাকে সাহায্য করে এবং পেটের চর্বি কমাতে সাহায্য করে। এতে রয়েছে প্রচুর এনজাইম যা ক্ষুধার চাহিদাও কমিয়ে দেয়। আর আনারসে রয়েছে প্রচুর দ্রবণীয় আঁশ যা আপনাকে অনেকক্ষণ পেট ভরা রাখতে সহায়তা করে এবং আজে বাজে খাবার থেকে আপনার আগ্রহ একদম কমিয়ে দেয়। তো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।